নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের সুস্বাগতম। সাসপেন্স, রহস্য, থ্রিলার এই ধরনের ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শুনতে হলে অবশ্যই প্রহেলিকার ধোঁয়াশাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে। কিংবদন্তি সাহিত্যিক ও গীতিকার হেমেন্দ্র কুমার রায় 1963 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর কলকাতার পাথুরিয়াঘাটা অঞ্চলে জন্মগ্রহণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য প্রহেলিকার ধোঁয়াশা নিয়ে আসতে চলেছে শ্রদ্ধেয় হেমেন্দ্র কুমার রায়ের লেখা রহস্য, থ্রিলার ও সাসপেন্সে ভরা এমন একটি রহস্য গল্প, যেখানে উদ্ধার করা হয়েছে একটি দুর্মূল্য ঐতিহাসিক জিনিস যার সাথে জড়িয়ে রয়েছে মোগল সাম্রাজ্যের সম্পর্ক। গল্পটি শুনতে অবশ্যই চোখ রাখুন আগামীকাল প্রহেলিকার ধোঁয়াশার পরবর্তী এপিসোডে। নমস্কার।